হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে, উৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আমি আবারও বলি যে ব্যাকরণ শব্দটির অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এবং এই ব্যাকরণ শব্দটিকে ভাঙলে আমরা পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অল। ব্যাকরণ কি? মানুষ তার মনের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে কি ব্যবহার করে? ভাষা ব্যবহার করে। এবং এই ভাষাটাকে আমরা শুদ্ধভাবে বলতে লিখতে পড়তে পারার যে নিয়ম, এই নিয়মটাকে আমরা কি বলবো? ব্যাকরণ বলবো। ডক্টর বিখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে যে শাস্ত্র পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে লিখতে ও পড়তে পারার নিয়ম আয়ত্ত করা যায় তাকে আমরা কি বলবো? বাংলা ব্যাকরণ বলবো। ব্যাকরণের যে বিষয়গুলো মোটামুটি আর কি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে সেগুলো একটা পিক্টোরিয়াল ভিউয়ের মাধ্যমে আলোচনা করা হলো। ব্যাকরণ, ব্যাকরণ শব্দটার অর্থ কি? উৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এবং এই ব্যাকরণ শব্দটা ভাঙলে আমরা কি পাই? বি যোগ আ যোগ টি যোগ অন। এবং এই ব্যাকরণটা কি? ব্যাকরণটা হচ্ছে একটা সংস্কৃত ভাষার শব্দ। ব্যাকরণটা কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। এবং ব্যাকরণটা কি? ব্যাকরণটা হচ্ছে টিত প্রত্যয় সাধিত শব্দ। এবং এই ব্যাকরণটা কি? ব্যাকরণটা হচ্ছে পারিভাষিক শব্দ। এখানে আমি একটি বিষয় বলে রাখি যে ব্যাকরণের যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সেগুলো যদি সমাস বলা হয় বা শব্দ বলা হয় এগুলো কি হবে, যে যদি সমাস থাকে সেখানে যে সমাসটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, যদি পরীক্ষায় থাকে যে কৃত প্রত্যয় সাধিত শব্দ তাহলে সমাসটা হচ্ছে একটা কৃত প্রত্যয় সাধিত শব্দ, এবং সেখানে যদি পরীক্ষার প্রশ্নে থাকে যে পারিভাষিক শব্দ তাহলে সমাসটা হবে একটা পারিভাষিক শব্দ। এবং ব্যাকরণটা কোন পদ? ব্যাকরণটা হচ্ছে একটা বিশেষ্য পদ। ব্যাকরণটা হচ্ছে বিশেষ্য পদ। এবং আমরা ব্যাকরণকে কি বলবো? ব্যাকরণ হচ্ছে বাংলা ভাষার একটা সংবিধান। এবং এই ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ করলে আমরা কি পাই? বি যোগ আকরণ। অর্থাৎ ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বি যোগ আকরণ। এবং এই ব্যাকরণ ভাঙলে আমরা কয়টি অক্ষর পাই? তিনটি অক্ষর পাই, যেমন ব্য যোগ ক যোগ রণ। অর্থাৎ এখানে অক্ষর সম্পর্কে একটি বিষয় আমাদের বলতে হয় যে মানুষ একবার উচ্চারণ করতে যে সময় লাগে সেটা হচ্ছে অক্ষর। যেমন ব্য, আমরা ব্যটা একবারে উচ্চারণ করতে পারতেছি, এই জন্য ব্যাকরণকে ভাঙলে আমরা তিনটা অক্ষর পাই। এবং এই ব্যাকরণের সুনির্দিষ্ট কয়েকটি কাজ আছে। এই কাজগুলো হচ্ছে যে ব্যাকরণ আমাদের ভাষাকে নিয়ন্ত্রণ করে, এবং ব্যাকরণ ভাষার যে অভ্যন্তরীণ শৃঙ্খলা আছে এই শৃঙ্খলাটা সাধন করে। ব্যাকরণের ইতিহাস, ব্যাকরণের ইতিহাস, ব্যাকরণ আলোচনা শুরু হয় সর্বপ্রথম গ্রীসে এবং বিখ্যাত ব্যাকরণ প্রেমিক প্লেটোর হাত ধরে ব্যাকরণ চর্চা শুরু হয়। সর্বপ্রথম উপমহাদেশে ব্যাকরণ সম্পর্কে আলোচনা করে পাণিনি, এবং উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ বলা হয় এই পাণিনিকে। এবং পাণিনি যে ব্যাকরণটা রচনা করেন সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী। আমরা এই অষ্টাধ্যায়ী সম্পর্কে জানবো, অষ্টাধ্যায়ী কেন নামকরণ করা আছে, কারণ এই ব্যাকরণটাতে আটটা অধ্যায় থাকার কারণে এই গ্রন্থটার নাম করা আছে অষ্টাধ্যায়ী, এবং এটি সংস্কৃত ভাষায় রচিত। তাহলে আমরা আবার একটু আলোচনা করি পাণিনি সম্পর্কে। পাণিনি হচ্ছে উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ, এবং তিনি যে ব্যাকরণটা রচনা করে সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী। এবং এই ব্যাকরণটি যে ভাষায় রচিত সেটি হচ্ছে সংস্কৃত ভাষায়, এবং এটি খ্রিস্টপূর্ব 400 অব্দে রচিত হয়। এবং এই ব্যাকরণটির ভাষা সংস্কৃত ভাষায় হওয়ার কারণে এটি পরবর্তীতে পতঞ্জলি এর বিশ্লেষণ করে। এরপর যে ব্যাকরণবিদের নাম আসে তিনি হচ্ছেন ম্যানুয়েল দা আস শাম্পু সাও। ইনি হচ্ছেন বাংলা ভাষার প্রথম
ব্যাকরণবিদ এবং ইনি যে ব্যাকরণটি রচনা করে সেটি হচ্ছে ভোকাবুলারি অ্যান ইডোমা অ্যান্ড বাংলা অ্যান্ড পর্তুগিজ এবং এটি রচিত হয় 1734 খ্রিস্টাব্দে এবং এটি সর্বপ্রথম রচিত হয় পর্তুগালের লিসবন শহরে এরপর যে ব্যাকরণবিদের নামে আসে তিনি আছেন নাথানিয়েল ব্রাসি হ্যালেট এবং ইনি যে ব্যাকরণটা রচনা করে এই ব্যাকরণটার নাম আছে এ গ্রামার অফ দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ এবং ইনি এই ব্যাকরণটা ইংরেজি ভাষাতে রচনা করে এবং এটি প্রকাশ করা হয় সর্বপ্রথম 1778 খ্রিস্টাব্দে এরপর যে ব্যাকরণবিদের নাম আমরা আলোচনা করব ইনি অবশ্য একজন বাঙালি বাংলা ব্যাকরণ এবং সর্বপ্রথম বাঙালি যিনি ব্যাকরণবিদ তিনি হচ্ছেন রাজা রামমোহন রায় এবং ইনি যে ব্যাকরণ বইটা রচনা করে সেটি হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ এবং এটি সর্বপ্রথম রচনা করা হয় 1826 সালে ইংরেজিতে এবং এটি পরবর্তীতে কলকাতা স্কুল বুক সোসাইটির অনুরোধে 1833 সালে বাংলায় প্রকাশ করা হয়